হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমার সামনে পিএফআই দেখতে পাচ্ছেন, পিএফআই এবং কি এলটি প্যানেল। এখানে অনেকগুলো এলটি প্যানেল আছে, যেরকম এখানে বিবিটি ওয়ান এলটি প্যানেল, বিবিটি টু এলটি প্যানেল, আরইবি এলটি প্যানেল, এবং কি গ্যাস জেনারেটর এলটি প্যানেল, ডিজেল জেনারেটর এলটি প্যানেল। এখানে অনেকগুলো এলটি প্যানেল আছে। এখানে লাইন ইন হয়েছে এবং কি আউট হয়েছে। আউট হয়েছে যে এখানে রাইজার উপর দিয়ে রাইজার আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এআর এসিবি সার্কিট ব্রেকার সবগুলো এখানে যা দেখতেছেন। এই যে এখানে আরইবি ইনপুট, এই যে ডিজেল জেনারেটর, এখানে ডিজেল জেনারেটর, আরইবি, তারপরে বিবিটি ওয়ান, বিবিটি টু, ডিজেল, এবং কি এখানে আপনার গ্যাসের লাইনও আছে। এখানে কয়েকটা লাইন একত্র এখানে এলটি প্যানেলের মাধ্যমে সব কনভার্ট হয়েছে। আর উপর দিয়ে যে এলটি প্যানেলের উপর দিয়ে রাইজার ব্যবহার করা হয়েছে, মানে বিবিটি রাইজার, আমি দেখে দিচ্ছি। এখানে আপনার যে যে এয়ার সার্কিট ব্রেকার, এই যে এআর এসিবি সার্কিট ব্রেকার, এই যে লালটা হচ্ছে আপনার অফ করে, লাল সুইচটা চাপ দিলে অফ হবে আর সবুজটা চাপ দিলে অন হবে। অন করার নিয়ম আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রাইজার বলে, ওই যে উপর দিয়ে আউটপুট হয়েছে বিবিটি রাইজার। তো বন্ধুরা মূলত এইখানে এলটি প্যানেল দেখতে পাচ্ছেন, আর ওই যে ভিতরে আরেকটা রুম আছে, এটা হচ্ছিল আপনার এসটি প্যানেল বোর্ড আছে, ওই জায়গা এসটির লাইন আছে, আর এটা হচ্ছিল এলটি প্যানেল, এলটির লাইন। এখান থেকে আউটপুট হয়েছে, মানে একটা ইন হয়েছে আর একটা আউটপুট হয়েছে। তো বন্ধুরা এই যে পিএফআইটা দেখতেছেন, পিএফআই। এরপরে আমাদের যে গ্যাসের যে জেনারেটর কন্ট্রোল বক্স, এটা আমি দেখাচ্ছি যে জেনারেটরের কন্ট্রোল বক্স, এখান থেকে কন্ট্রোলিং করে জেনারেটর, দেখতে পাচ্ছেন এই জায়গার থেকে জেনারেটরটি কন্ট্রোল করতেছে। উপরে রাইজার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এলটি প্যানেল। এটা কিভাবে কাজ করে আমি দেখে দিচ্ছি, এটা অন করার নিয়মটা কিভাবে আমি দেখে দিচ্ছি। সর্বপ্রথম আমার যে এই এয়ার এসিবি সার্কিট ব্রেকার আছে, এটাকে আপনার এই হ্যান্ডেলটি টান দিয়ে আপনার গিয়ারে ফেলাইতে হয়। গিয়ারে ফেলানোর পরে আপনার কাজ করতে হয়। তো বন্ধুরা আমি দেখে দিচ্ছি, এই যে গিয়ারে ফেলাইতে হবে এইভাবে টান দিয়ে, এইভাবে আপনার কয়েকবারই করলে আপনার একটা শব্দ হবে, শব্দ হলেই তারপরে আপনার গিয়ারটা সম্পূর্ণ হয়ে গেল। এই যে গিয়ারটা এখন সম্পূর্ণ হয়ে গেল, এখন টানলেও হবে না। এখন এই সুইচটা অন করলেই আপনার অন হয়ে গেল, তার মানে বুঝতে পারছেন কীভাবে অন করতে হবে। তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন টিপস পেতে বেল বাটনে ক্লিক করবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।